হেই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চকলেটের একটা ডেজার্ট রেসিপি করছি, খুবই ইজি অ্যান্ড খুবই সিম্পল। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে এখানে 1 গ্লাস মিল্ক, 2 টেবিল স্পুন সুগার আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর ওভেনে দিয়েছি। অ্যান্ড এটা যখন একটু থিক হয়ে এসেছে, এর মধ্যে 2 কিউব ডার্ক চকলেট অ্যাড করেছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড ফ্লেমটা অফ করে দিয়েছিলাম যখন মিক্স করছিলাম, তো এমনিই মিক্স হয়ে যাবে। তো তোমরা চাইলে যে কোনো চকলেট ইউজ করতে পারো। অ্যান্ড এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে কাপে ঢেলে নিচ্ছি। অ্যান্ড দেন এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজ করে নেব। অ্যান্ড মিনওয়াইল এখানে একটা ওপরের কোটিং রেডি করছি। অ্যান্ড তার জন্য এখানে 2টো বিস্কিট নিয়েছি। তোমরা চাইলে যে কোনো বিস্কিট নিতে পারো, আমি এখানে টোস্ট বিস্কিট নিয়েছি। অ্যান্ড দেন এটার ওপরে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। অ্যান্ড সারফেসটা এরকম ফ্ল্যাট করে দেব। অ্যান্ড দেন ওপর দিয়ে একটু চকলেট সিরাপ অ্যাড করছি। অ্যান্ড পার্সোনালি চকলেট সিরাপ আমার খুবই ফেভারিট, তো সেই জন্য অ্যাড করছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। অ্যান্ড দেন ওপর দিয়ে আর একটু ডার্ক চকলেট দিয়ে এটাকে ডেকোরেট করছি। অ্যান্ড দেখো কীরকম লাগছে দেখতে, সাইড থেকেও দেখো কত সুন্দর লাগছে। তো এখন এটাকে টেস্ট করার পালা। খুবই ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস ছিল অ্যান্ড বানাতেও খুবই ইজি। তো তোমরা ট্রাই করে অবশ্যই জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো ভিডিও রেকমেন্ড করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব।